جن و بشر سب پر ہے مالک کی نظر ہر دم اس کا ذکر سنا اللہ اللہ کرتا ওই আলকাতারের মহিলার তোর অ্যাকাউন্ট খুলে দিছি, ও পালাবে না পালাবে কে? কথা বলে ঠিক কিনা?
আমি যুবকদের একটা আমল দিয়ে যাবো, ও যুবকেরা যারা বিয়ে করে নাই হাত তুলে দেখাও, যারা বিয়ে করে নাই যুবক তুমি একটু হাত তুলে দেখাও, তোমাদের জন্য কল্যাণ বয়স্ক মানুষ যারা বিয়ে করে হাত তোলার দরকার নাই। আমার ভাইয়েরা আমার মনে হয় 100টা মেয়ের ভিতরে 90টাই ক্লাসিক্যাল মোবাইলের মতো কথা বলে ঠিক পাওয়া যাবে। কোন নারী কোন আমল করলে দেওয়া যাবে আমি যদি সময় পাই ইনশাল্লাহ দিয়ে যাবো। কষ্ট হবে আপনাদের? আমি আপনাদের অনুরোধ করছি, হামজা সাহেব কিন্তু মারমার বলতে পারেন, উনি কিন্তু রেগে যাবে। এই জন্য আপনারা আমি হামজা সাহেবের আলোচনা শুনতে আসছেন, আমি জানি আপনারা একটু ভিতরে প্রবেশ করুন। ভাইরা আমার একটু সুযোগ পেলে কিছু ফাঁক ফুকরে চেপে বসেন আর জিজ্ঞেস করুন, আর এই সুযোগ যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তারাও ভিতরে প্রবেশ করুন। জিজ্ঞেস করুন আপনাদের জন্য না আছে কিনা?
পলিশ, ন্যাক পলিশ, মাথা পলিশ, সাই পলিশ, যত পলিশ আছে অল ক্লিয়ার, বিউটি পার্লার থেকে সাজি হনুমানের মতন করি, বুঝতে পারছেন তো? একের এরকম রাস্তা দিয়ে চলে যাই এলাকার যুবকেরা কয় ওই উল্টু জিনিস একটা গেল রে, কথা বলে ঠিক না? আল্লাহ তুমি শোনাবেন আখিরে জামানার পাই তোমার মানে কোন বেগুনা আপনারই নেই, কোন বেগুনা পুরুষ যদি কোন বেগুনা নারীকে দেখে যদি বলে জিনিস একটা গেল রে, ওই জিনিসের পাটে জীবনে কোনোদিন ভালো জিনিস আর আসবে না, কথা বলে ঠিক? আমার মায়েরা ও কুপার করে মায়েরা আর পাড়ার মায়েরা লোকের ছেলের মায়েরা আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যেতে চাই মা, আবু এক মায়ের সন্তান মারো আপনার ওই দেড়ি সিপ্যাট, ওই দেড়ি সিপ্যাট যদি মা আপনি সুন্দর করে ঠেকে রাখতে পারেন মা, ওই প্যাট থেকে আব্দুল কাদের জেলানি বাইর হবে, কথা বলেন ঠিক কিনা? এমন যদি হত আমার দেশের মা বোনেরা, মা খাদিজার মতো অত, মা ফাতেমার মতো অত, মা আয়েশার মতন, কথা বলে দেখিলাম ঘরে ঘরে খানজাহান আলীর আবার জন্ম হত, শাহজালালের জন্ম আবার এই দেশে হতো, হতো মা ফাতেমার মতো, কথা বলে দেখিলাম। আমার মায়ের একটা কথা মনে যায় মা, আমি আপনাদের ক্ষেত্রে কথা বলেছি যে মা যদি সিপ্যান্ট যদি ভালো থাকে মা ওই প্যান্ট থেকে আল্লাহর ওলি বাইর হবে, কথা বলেন শিক্ষিত? আর ওই প্যান্ট যদি সারা বাংলার মানুষ সারা ইন্ডিয়ান কলকাতার মানুষ যদি দেখে ফেলে মা ওই প্যান্ট থেকে শাহরুখ খান বীরেন ভাইয়ের আমার সারা বাইর হবে না, কথা বলে ঠিক? আমার ভাই এই জন্য মুসলমান, আমরা মুসলমান আমাদের পারিবারিক জীবন সে সবাইকে আরো সবার মারা তেলে স্বামী স্ত্রী, আজ আপনার স্ত্রী আপনাকে সাজগুজ করে দেখায় না রাস্তায়, আর কথা বলে ঠিকই না? আমি এত কথা বললে তো হবে না, আপনাদের কি কথা বুঝতে পারছেন? আমি এই জন্য মাঝে মাঝে বলি সাজগুজের জিনিস কিনে দিয়ে বলি আমরা, কথা বলে ঠিকই না? বিভিন্ন পালিশ পুলিশ কিনে যায় স্বামীরা না অন্য কেউ, কথা বলে আপনার অঙ্গ প্রসঙ্গ এটা আপনার স্বামীর হক ধরে বলেন বলে ঠিক কিনা? এইটা কিন্তু পর্দা মেনটেন করেন, আমি আপনাদের জাহান্নামের বর্ণনা একটু সামনে দিয়ে দেবো, সম্মানিত মা বোনেরা এটা পারিবারিক জীবন, সবাই আদর্শবান নামাজি হতে হবে, দিনদার হতে হবে, তার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ নবীর সালামে আখেরি জামানার পয়গম্বর আম্মাদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি বললেন প্রাণের বিবি রে, কি জান্নাতি পরিবার সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা আছে, তোমার কি জানা আছে? বেশি কথা হয়ে যায়। আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি পরিবার সম্পর্কে আমি কিভাবে জানবো? আল্লাহ নবী ভালো জানেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন বিবি রে জান্নাতি পরিবার বলতে ওই পরিবার বোঝায় যেই পরিবারে সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, যেই পরিবারে স্বামী স্ত্রী ভিতর মহব্বত ভালোবাসা হয়, যেই পরিবারে ছেলে সন্তান আদর্শবান হয়, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম ওই পরিবারটা জান্নাতি পরিবার, জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম পরিবার আজ খুঁজে পাওয়া যাবে, এখন সব ওই সৃষ্টার দর্শা পরিবার, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বিশ্বনবীর এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী আমার বলে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ভালোবাসা কেমন হতে হবে? ও মুসলমান ভাইয়ের আমার ভাইয়েরা একটু গোপাল করে মা বোনরা একটু কান দিয়ে শুনলাম, নবী আমার অসুস্থ অসুস্থ ভাব স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ভালোবাসা কেমন হওয়া লাগবে? আমরা অনেক পুরুষ আছি স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই ভালোবাসা নাই, কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই ভালোবাসা নাই, অনেক পুরুষ আছে স্ত্রীকে পিটাই স্বামীর পিটাই পিটাই, কথা বলে ঠিক কিনা? গরুর মতন পিটাই, আছে কি আপনাদের দেশে? আছে স্ত্রীকে মারে, স্ত্রীকে মারা যাবে না, স্ত্রীকে মারা যাবে না, কমপ্লিটলি রসুল নিষেধ করেছে তোমরা স্ত্রীকে মারবে না, কথা কি বুঝতে পারছেন? মোহর দিতে পারে না স্ত্রীকে পিটাই, এরকম লোক আছে কিনা? আছে কিনা? সম্মানিত ভাইয়েরা আমার উনি চাষ কে চলে আসলেন,
উনি বলেছেন যে টাইম, উনি সেই টাইম অনুযায়ী তিনি চলে আসবেন। তিনি আসলেই আমি পাঁচ ছেড়ে দেবো ইনশাল্লাহ। কষ্ট হবে আপনাদের, সেরকম কষ্ট হবে আমার ভাইরা। যে কথা বলতেছিলাম, মহারা দিতে পারে না, অনেক স্ত্রীকে পিটাই কথা বলে ঠিক কিনা আছে কিনা, মারা যাবে না স্ত্রী দেখে, মারা যাবে না। রসুল বলেছেন তোমরা স্ত্রী দেখে মারতে পারবে না। এই আমার এই ওয়াজ শোনার পরে মা বোন কাছে তো খুব খুশি হয়ে যাচ্ছে কথা বলে ঠিক কিনা। যদি এই হুজুর আরো 10 বছর আগে আসতো তাহলে মায়ের গুলো তো বাইতে যেতাম নাকি? একের যে মারতে পারবে না, মোটামুটি চারি কারণে মারতে পারেন। যদি নামাজ না পড়ে, রমজান মাসে যদি রোজা না রাখে, আর যদি স্বামীর জায়েজ কথা না শুনে, আর যদি পর্দা না করে, চারটা কারণে স্ত্রীকে মারতে পারবেন। মারবেন কোথায়? মাথা থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, পিঠ মুখ গাড়ি কুকুরে মারা যাবে না। এই আমার আমাদের সমাজে আছে অনেক স্ত্রী অনেক পুরুষ আছে মারামারি করে, এগুলো ইসলামের দৃষ্টিতে আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে মারতে পারবে, রোজা যদি না রাখে ফরজ মারতে পারবে, পর্দা যদি না করে মারতে পারবে, যদি স্বামীর জায়েজ কথা না শুনে মারতে পারবে, কিন্তু অন্যায় ভাবে মারা যাবে। অনেক পুরুষ আছে আমার ভাইয়েরা, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ভালোবাসা, আল্লাহ রসুল অসুস্থ অসুস্থ ভাব, রসুল আমার শাহিদ, আল্লাহ নবী শাহিদ, অসুস্থ অসুস্থ ভাব নবী আমার শাহিদ, নবী আমার অসুস্থ অসুস্থ ভাব। আম্মা জানাই সাদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা রসুলের গায়ে তেল মালিশ করতেছে। কি মালিশ? জোরে বলেন কি মালিশ? রসুলের গায়ে তেল মালিশ করতেছে। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাত, আপনার গায়ে বসন্ত রোজা আমি কেমন করে দেখলাম? আপনার বসন্ত কবে হয়েছিল? আপনার ঘা কবে হয়েছিল? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো একবার বলেন নাই। নবী মার চোখের পানি দিয়ে বললেন, বিবি রে, এটা কোন বসন্ত রোজা না, এটা তাইফের চিহ্ন, তাইফের ময়দানে আমি দেখুন কালেমার দাওয়া দিতেছিলাম। ওই কালেমার কালেমার দাওয়াতে কোন আমি তাইফের ময়দানে দিতেছিলাম। তাইফের ছেলেরা অসংখ্য পাথর আমার গায়ে মেরেছিল, ওই পাথর লাগা আমার শরীরের ভিতরে আজ শুকাই রে। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইফের ছেলেরা আপনাকে এত পাথর মেরেছে, আপনি কি তাদের জন্য বাদদোয়া করেন নাই? নবী আমার চোখের পানি ছেড়ে বললেন, বিবি রে, আমি তো পৃথিবীতে পর প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমার আল্লাহ আমাকে রহমতের নবী হিসেবে পাঠিয়ে যে, বিবি রে, আমি তো কাউকে মারার জন্য আসি নাই। আম্মা জানাই সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনা রাসূলের গায়ে তেল মালিশ করতে যে, তেল মালিশ করতে করতে রাসূলের মাথার উপরে তেল মালিশ করে দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ, কি মহব্বত, কি ভালোবাসা স্বামী স্ত্রীর ভিতরে। আজ আমাদের পরিবারে আজকে এটা আইন অশান্তি, এখন পরিবারে জ্বলছে কথা বলে ঠিক কিনা? আমার